পুলিশ বাহিনীর ভেতরে থাকা অপরাধীদের শনাক্ত করা হচ্ছে, কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুপুরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সহযোগিতার জন্য পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বেনজির আহমেদ। পুলিশ বাহিনী নিয়ে গঠনমূলক সংবাদ পরিবেশন করার আহ্বান জানান পুলিশ মহাপরিদর্শক। এছাড়া করোনা পরিস্থিতিতে মাঠে থেকে কাজ করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান র্যাব মহাপরিচালক। সাংবাদিক যেহেতু আমরা এক ফিল্ডে কাজ করি, ক্রাইম রিপোর্টার্স, পাশাপাশি আমাদের সব শ্রেণী পেশার মানুষের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, ঐক্য থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে দেশের প্রয়োজনে, আমাদের প্রয়োজনে, আমাদের রাষ্ট্রের প্রয়োজনে। একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য, বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য আমরা সকলে মিলে একযোগে কাজ করে যাচ্ছি।